আজকের ফার্স্ট টাইম কেক কাটা হবে দা দিয়ে, চাকু দিয়ে দোকান থেকে, বাট আমরা তাও কাটবো না, এটা দিয়ে আমাদের কন্টেন্ট ভিউজ চাই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। আর আজকের ব্লগটা হতে চলেছে সরস্বতী পুজো স্পেশাল ব্লগ। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে, আর আজকের ব্লগটা হতে চলেছে সরস্বতী পুজো স্পেশাল ব্লগ। আর সরস্বতী পুজো স্পেশাল কেন বলছি, তার কারণ হচ্ছে আজকে আমরা যেতে চলেছি সরস্বতী পুজোর শপিং করতে। তো আমরা সরস্বতী পুজোতে কী পড়ছি, কোথায় যাচ্ছি, সবটা তোমাদের জানাবো ব্লগে। তো একটু স্কিপ না করে ফুল ব্লগটা দেখবে, আর আজকে কার জন্য কী কী কিনছি সেটাও তোমরা এই ব্লগে দেখতে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে দুপুর দুটো, আর এই মাত্র আমরা খাওয়া দাওয়া করলাম। আর আমি খাওয়া দাওয়া করে একটু দোকানের দিকে যাচ্ছি, তার কারণ হচ্ছে মামামের জন্য ম্যাগি আনবো, যেহেতু বিকেলবেলা বেরোবো, মানে বিকেলে না আমরা বেরোবো আড়াইটা কি তিনটের দিকে বেরোবো। তো তার জন্য আমি একটু ম্যাগি আনতে যাচ্ছি, আসার মানে যাওয়ার সময় ম্যাগি খাইয়ে নিয়ে যাব। তো দেখি দোকান যদি খোলা থাকে তো নিয়ে আসবো, না হলে অন্য কিছু খাওয়াতে হবে হালকা কিছু। তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর সুমিত দিতে এসেছিল রাস্তা পর্যন্ত, তো রাস্তায় নামিয়ে দিয়েও চলে গেছে। তারপর আমরা টোটোতে করে যাচ্ছি এখন, আর আমার মাম্মাম অনন্যা ব্যাগটা ধরেছে বলে কান্নাকাটি করে চোখ দিয়ে জল বের করে দিয়েছে, এখন ওর কাছে দিয়েছে, তো এখন ওর ঠিক আছে। এখানে অনন্যা কী কিনবি, তো অনেক কিছু কেনার আছে। অ্যাকচুয়ালি ওকে আমরা চা কিনে দেবো, চাই কিনবো, কোনো চয়েস নেই। চলো যাই মার্কেটে দিকে, আর কি কিনবো সবটা তোমার। ফাইনালি চলে এসেছি আমরা মার্কেটের ভেতরে, আর এখানে যেহেতু দুপুরবেলা তো ভালোই অনেকটাই ফাঁকা ফাঁকা আছে। এখান থেকে দেখি দিদি কোথায় নিয়ে যায়, সবার প্রথমে সেইখানটায় যাব। তো ওর পেছন পেছন আমরা ফলো করছি। আর এখানে মাম্মাম ওর নাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো এখানে এই যে বাচ্চাদের অনেক শাড়ি টাড়ি আছে, তার জন্য আমরা দেখছিলাম যে মাম্মামের সাইজের শাড়ি এখানে পাওয়া যায় কি না। তো সেটাই দিদি গেছে সামনে দেখতে। তারপরে চলে আসি আমরা জুতোর দোকানে, এখান থেকে অনন্যার জুতো দেখছি, অনন্যার জুতো নেবে, কারণ আমাদের ফ্ল্যাট জুতো নেই শাড়ির সাথে পরার জন্য, তাই নিচ্ছে। আর তারপরে আসি ব্লাউজের দোকানে, এখান থেকে আমি একটা ব্লাউজ নেবো ভেবেছিলাম, কিন্তু আমি যেই টাইপের চাচ্ছিলাম তো সেই টাইপ পাইনি, তাই নর্মাল একটা ব্লাউজ আমি নিয়েছিলাম। আর এই যে মাম্মাম বসে আছে অনন্যার কোলে, ওরা দুজন দুষ্টুমি করছে। ফাইনালি বাড়িতে চলে এসেছি আমরা মার্কেটিং করে, তারপরে রাহুলদার ক্লাস হয়েছে, ক্লাস করার পরে রেস্ট নেওয়ার পরে আমরা আবার রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর আমাদের বাড়ি আজকে এসছে বার্থডে বয়, আবার টাকা দেয়, আবার টাকা, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। আজকে টপুদার বার্থডে, তার জন্য টপুদা আমাদের বাড়িতে এসেছে, ছিল ওকে সরি 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 কাল ছিল, তো তার জন্য আজকে আমাদের বাড়িতে এসেছে এখন টপুদা, মানে ইনভাইট করে আনা হয়েছে। আমি বুঝতে পারি তুমি আমাকে দাদা কেন বলে ডাকো, তো যাই হোক সবাই মিলে এখন বেরোবো। তো চলো কোথায় কোথায় যাচ্ছি সবটা শেয়ার করবো, তো একদমই স্কিপ করবে না। তো গাইজ আমরা বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি মেলায়, আর এই যে রাহুলদাকে সবাই ছেকে ধরেছে ছবি তোলার জন্য, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই তাকিয়ে আছি ওদিকে, সেলিব্রিটি ছবি তুলছে। মাম্মাম পুরো কমফোর্টেবলি দিদির কোলে বসে আছে, আজকে কি কেন জানি ওর মুড ভালো ছিল। আর তারপরে আসি আমরা এখানে সেই কাচের দোকানে, তো এখান থেকে আমরা কাপ নেব, কারণ বাড়ির সব কাপ মাম্মাম পুরো ভেঙে একদম খারাপ অবস্থা করে দিয়েছে। তারপরে কাপ টাপ নেওয়ার পরে আমরা আবার বেরিয়ে যাই ওখান থেকে কিছু জিনিসপত্র কিনে, দেন বাড়ি চলে যাব, কারণ বেশি ঘোরাঘুরি করবো না, অনেক রাতে আমরা বেরিয়েছিলাম তার জন্য। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, চলো। আর বাড়ি যাওয়ার পথে আমরা এসেছিলাম মি অমরে, তার কারণ হচ্ছে এখান থেকে আমরা তপুদার জন্য একটা কেক নেব। আর এখানে বাইরে মাম্মাম দাঁড়িয়ে রাহুলদাকে ডাকছে, আয় 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 আয়, কারণ অনেকক্ষণ হয়েছে রাহুলদা ওখানে গেছে আসছেই না,
তো তার জন্য ডাকছে। আর এদিকে অনন্যা আর তপু দেখেন রিলস করছে, যেখানে সেখানে রিলস, তো ওখানে বসে এই রিলস করা শুরু হয়েছে। আর রাহুলদা ওখানে আছে আর মামাম ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে। তারপরে ফাইনালি কেক নিয়ে রাহুলদা বেরিয়ে গেল, অনেকক্ষণ বাদে, অনেকক্ষণ সময় লাগলো। তো তোমাদের দেখাবো কেকে বাড়ি গিয়ে কেকটা কেমন হয়েছে। আর দু হাতে দুটো প্যাকেট কেন, তার কারণ হচ্ছে একটা। সো গাইস ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে কি জানাস, শান্তিতে ব্লগও করতে দেবে না। তো এই যে এটা আমাদের স্ন্যাক্সের জন্য আনা হয়েছে, এখন রাত 12টার সময় আমরা স্ন্যাক্স খাবো, তারপরে রান্না হবে, তারপরে খাবো। তো মামাম ঘুমোবে, তার জন্য এখন ওকে আগে একটু খাইয়ে নেবো। তো এখন ব্লগে কথা বলছি না, রান্নার সময় আবার কথা বলবো। দি কি রান্না হবে? হ্যাঁ ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস। এখন এত রাতে দিদি এখন ফ্রাইড রাইস করবে, সব কিছু কাটছে। আর এটার মধ্যে এতগুলো বাটিতে চিকেন এনেছে দি, এত বাপরে। তো এই এখন বাজে রাত 12টা আর আমার খুব খিদে পেয়ে গেছে, তো তার জন্য এখন আমি মিষ্টি নিয়ে বসে পড়ে গেছি। আর এই মিষ্টিগুলো এনেছে তপুদা, তো মিষ্টিটা খুবই ভালো ছিল। যেহেতু আমাদের রান্না করতে অনেক দেরি আছে এখনও, তো তার জন্য আমি গপ 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 করে অনেকগুলো মিষ্টি খেয়ে নিয়েছি পুরো রাক্ষসের মতো। আমি এতটা মিষ্টি খাই না, কোনো সময় মিষ্টি পছন্দও করি না, কিন্তু আজকে এতটা খিদে পেয়েছে আমি অনেকগুলো মিষ্টি, মানে দুটো মিষ্টি বড় বড় খেয়ে নিয়েছি। এখন বাজে মোটামুটি রাত 1টা, আর এখন দিদি এখানে কমপ্লিট করলো ফ্রাইড রাইস। এখন ওই সবজিটা মেশাচ্ছে এর সাথে, আর আমার আর সুমিতের জন্য সাদা ভাত, কারণ আমরা কমফোর্টেবল না ফ্রাইড রাইসের সাথে। আর এখানে মামমামের সাথে খেলছে মামমামের তামতাম, এটা আজকে মেলা দিয়ে নিয়ে আসা হয়েছে ওর জন্য। তো এটা পেয়ে ও খুব খুশি, এটা প্যাক প্যাক আওয়াজ করার, ও ছুরি নিয়ে আসছে। বাবা চিকেন, বাবা চিকেন। তো যাই হোক, এখানে এরা ই করছে, এদিকে বোন শুয়ে শুয়ে ফোন দেখছে, আর তপুদা এখানে রেডি হচ্ছে আবার, কারণ আবার বার্থডে সেলিব্রেশন হবে। এই যে কেক, তো এটাও তোমাদের দেখাবো একটু পরে। তো তপুদা আবার রেডি হচ্ছে, আমরাও রেডি কেক। এই সমস্ত দেখুন আমার চ্যানেল গাইস, আজকের ফার্স্ট টাইম কেক কাটা হবে দা দিয়ে, চাকু দিয়ে তো দোকান থেকে, বাট আমরা তাও কাটবো না, এটা দিয়ে আমাদের কন্টেন্ট ভিউজ চাই। আর যদি স্ট্রাইক পরে শব্দ রাহুল দার স্ট্রাইক পড়লে আমরা ভিডিও বা সাইড ভিডিও গাই স্ট্রাইক পড়েছে এরকম একটা ভিডিও আসবে। অনেক কষ্ট করে তিলে তিলে মানুষ করার কি আমার বাচ্চার মতো একটা জিনিস। অ্যাকচুয়ালি আমি একজনের দেখেছিলাম স্ট্রাইক করেছে, তো উনি এভাবে ইমোশনাল করছিল যে আমার বাচ্চা আমার বাংলা কথা হয়েছে, তপুদরা বললো তাই আমার টাকা অনেক দিনের জন্য আমার টাকা কেমন লাগছে। যাই হোক বার্থডে বলে হ্যাপি বার্থডে, হয়েছিল সরি ফর দ্যাট তপু, হচ্ছে বার্থডে সেলিব্রেশন করছি বাট বার্থডে কোনো গিফট গিফট নেই। পাগল আছো ভালো আছে এই দেখা
সো গাইস, ফাইনালি আমাদের সব সেলিব্রেশন শেষ, এখন আমরা বসে পড়েছি খেতে। তো আজকে আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। চিকেন কষাটা বাইরের থেকে আনা হয়েছে, তার কারণ আমরা একটু রাত হয়ে গেছিলো, আমরা বলছিলাম বিরিয়ানি আনবো, কিন্তু স্টার যেহেতু বন্ধ হয়ে গেছে তো তার জন্য আর বিরিয়ানি আনা হয়নি। আর চিকেনও আমরা পাইনি, অনেকটা ঘুরেছিলাম কোথাও পাইনি আমরা, দোকান বন্ধ হয়ে গেছিলো সব, তো তার জন্য এটা নিয়ে। সো গাইস, ফাইনালি আমি এখন ভিডিওটা শেষ করছি। আর অ্যাকচুয়ালি আমি রাতের লাস্ট ইন্ট্রোটা দিইনি, আমার একদমই খেয়াল নেই, আর রাতে আমি এডিট করিও নি। এখন আমি সকালবেলা একটু ঘুম ভেঙে গেছিলো, তো তার জন্য ভাবলাম আমি এডিটটা করে রাখি, কারণ ভিডিও দেবে সবাই, তো আমারটা লেট হয়ে গেলে অসুবিধা হবে। আর বিশ্বাস করবে না এখন কটা বাজে, এখন বাজে 6:30 মতো, এই দেখো 6:55। আর আমি উঠেছি তখন বাজে কটা, 5:30-5:30 বাজে। তো আমি এত সকালবেলা আজকে একটু উঠেছিলাম, তো উঠে আমি বললাম, উঠেই যখন পড়েছি এডিটটা করে রাখি, কারণ সকালবেলার সময় পাবো না, সকালবেলা হলে আবার বিজি হয়ে পড়বো, কারণ কালকে মানে আজকে অনেকটা কাজ আছে। তো যাই হোক গাইস, এই ভিডিওটা আর বেশিটা টানলাম না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যারা এখনো ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ ফলো করেনি, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, গিয়ে ফলো করে নিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ, টেক কেয়ার। আর গুড নাইট তো এখন বলছি না, গুড মর্নিং, টাটা।